চট্টগ্রামের রাউজানে এক প্রবাসী নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সকাল উপজেলার দক্ষিণ সর্তা এলাকায় এই ঘটনা ঘটে। আগুন দেয়া হয় এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরীর বাড়িতে। তার স্বজনরা জানান, সকালে 40 থেকে 50 জনের একটি দল বাড়িতে হামলা চালায়। এ সময় তাণ্ডবের পাশাপাশি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়, ঘটনাস্থলে যায় পুলিশও। তবে কী কারণে এমন তাণ্ডব তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।